ABCD বৃত্তে AB ও CD দুটি যা পরস্পর E বিন্দুতে ছেদ করেছে, দেখাও যে AED ত্রিভুজ ও ত্রিভুজ BEC সদৃশ কোণে, আমাদেরকে সদৃশ কোণে দুটি ত্রিভুজ প্রমাণগত সদৃশ কোণে, অর্থাৎ এই দুটি ত্রিভুজের প্রত্যেকটি কোণ যথাক্রমে সমান, এই কোণগুলি পরস্পর সমান হলে কি হলো সদৃশ কোণে আমাদেরকে প্রমাণ করতে হবে। বলা হয়েছে যে এই এ বি সি ডি একটি বৃত্ত, একটি যদি বৃত্ত উপনিবেশ একটি বৃত্ত, এই বৃত্তের এ বি এবং সি ডি দুটি যা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, কোন এক বিন্দুতে এই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে আমাদেরকে এই ই বিন্দু লিখতে হবে, তাহলে এই ই বিন্দুতে ছেদ করেছে, দেখাইতে হবে যে এই এ ই ডি ত্রিভুজ, এই ত্রিভুজ বিই সি সদৃশ কোণে, অর্থাৎ এই আমাদের এই ত্রিভুজ দুটির কোণগুলি পরস্পর সমান আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর আমরা কি বলতে পারবো, এই ত্রিভুজ দুটি সদৃশ কোণে বা সদৃশ বলে আমরা কি করতে পারবো, করতে পারবো এই ত্রিভুজ দুটি সদৃশ কোণে। আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই এ যদি সি বি ডি এই একটি বৃত্তে এই এ বি এবং সি ডি দুটি যা, আমরা যদি দুটি যা আঁকি এরকম, এরকম দুটি যা আঁকি, এই একটি যা এই এ বি, আরেকটি যা হচ্ছে সি ডি, আমরা যদি সি ডি অঙ্কন করি এরকম হবে। বলা হয়েছে যে এই যা দুটি পরস্পর কি করে ই বিন্দুতে সেট করে, সেট করছে ই বিন্দুতে সেট করছে, এই বিন্দুটা হচ্ছে কি ই বিন্দু, দুটি যা পরস্পর ই বিন্দুতে সেট করতেছে। তাহলে আমরা যদি এই এই এ ডি যোগ করি এবং বি সি যোগ করি, এই এ ডি, এ ডি ও বি সি যোগ করি, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এই ত্রিভুজ দুটি সদৃশ কোণে, অর্থাৎ এই কোণটা সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এবং এই কোণ সমান এই কোণ, আমাদেরকে প্রমাণ করে বলতে হবে সদৃশ কোণে। তাহলে এখানে এই এখানে দুটি ত্রিভুজ হলো এই এ ই ডি, এই একটি ত্রিভুজ, ত্রিভুজ এ ই ডি একটি ত্রিভুজ, এবং বি সি ই ডি, বি সি ই, বি ই সি বা বি সি ই একই, এই ত্রিভুজ দুটি আমাদেরকে সদৃশ কোণে প্রমাণ করতে হবে। আমরা যদি প্রমাণ করি, যদি প্রমাণ এই প্রমাণ আমরা যদি প্রথমে এই এ ই ডি, এই এ ই ডি ত্রিভুজ বি সি ডি ত্রিভুজের মধ্যে যদি হিসেব করি, যদি ত্রিভুজ আমরা যদি এই ত্রিভুজ এ ই ডি ও ত্রিভুজ বি সি ই, ত্রিভুজ ত্রিভুজ বি সি ই ত্রিভুজের আমরা এই কোণ সমান আমরা বলতে পারি এই কোণ, কেননা একই চাপের উপর, এই এসি চাপের উপর এই দুটি বৃত্তস্থ কোণ অবস্থিত, আমরা এই কোণ সমান আমরা বলতে পারি এই কোণ, আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি কোণ এ ডি ই কোণ, এই কোণ এ ডি ই কোণ সমান সমান আমরা লিখতে পারি কোণ সি বি ই কোণ, কোণ সি বি ই কোণ এই কোণ, কেননা একই চাপের উপর, এই এসি চাপের উপর অবস্থিত এই দুটি কোণ। আবার আমরা বলতে পারি এই ডিই এ কোণ, এই কোণটা সমান আবার এই কোণ সি ই বি কোণ, কারণ এই বি প্রদীপ কোণ, এই দুটি কোণ যেহেতু দুটি সরলরেখা পরস্পর ইবিন্দু ছেদ করছে, তাহলে আমরা লিখতে পারি কোণ ডিই এ কোণ সমান আমরা বলতে পারি কোণ, তাহলে এই কোণ সি ই বি কোণ, তাহলে এই দুটি কোণ সমান বি প্রদীপ কোণ হিসেবে। আমরা আরও বলতে পারি এই কোণটা সমান এই কোণ ডি এ ই কোণ সমান এই কোণ বি সি ই কোণ, এই কোণ তাহলে কোণ আমরা এবং বলতে পারি, এবং বলতে পারি কোণ এই এ ই ত্রিভুজ এবং বি সি ত্রিভুজের এই কোণ সমান আমরা এই কোণ বলতে পারি, তাহলে কোণ ডি এ ই কোণ সমান আমরা বলতে পারি কোণ বি সি ই কোণ, কারণ তা একই চাপের উপর অবস্থিত। আমরা যদি হিসেব করি এই বি সি ডি কোণ এই এই চাপটার উপর অবস্থিত, এবং এই বি এ ই কোণ বা ই এ ডি কোণ আমরা এই কোণটা এই একই চাপের উপর অবস্থিত, বি ডি চাপের উপর অবস্থিত, সুতরাং এই দুটি কোণ সমান। সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি, এই ত্রিভুজ, এই ত্রিভুজ দুটি সদৃশ, অর্থাৎ এই
তিনটি কোণ যথাক্রমে সমান, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সদৃশ কোণে। সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ ত্রিভুজ এ ই ডি ও ত্রিভুজ বি সি বি সি ই সদৃশ কোণে দেখানো হলো আমরা প্রমাণ করে দেখালাম।